Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। কি ব্যাপার পড়না, তুমি রেডি হওনি আজ? অফিস যাবে না নাকি অফিস ছুটি নিয়েছো? না বাবা, ছুটি নিইনি, আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি। তোমার সব স্বপ্নকে তুমি এইভাবে বিসর্জন দিয়ে দেবে? বাবা বাবা, এই না হলে ঘর সত্তর বিভীষণ। বাবুটা দুদণ্ড একটু ভাত খাচ্ছিল শান্তিতে, সহ্য হবে কেন? আপনার ভয় নেই মা, আপনার ছেলে শান্তি মনেই ভাতটা খেতে পারবে। আমি যে সংসারটাকে সাহায্য করব বলে চাকরিটা নিয়েছিলাম, সেই সংসারটাই আমার জন্য শেষ হয়ে যাক সেটা আমি চাই না মা। আপনারা সবাই আমার কথা বিশ্বাস করুন আর নাই করুন, আমি সত্যিই চাই না। চেকে আমি যাই নুনের জায়গাটা নিয়ে আসি। বাবু বাবু রে, তুই অপরাধ বোধে ভুগিস না তো বাবু? বাপের রক্ত আছে তো? যাক, শেষমেশ তাহলে তোমার সুবুদ্ধি হলো। আরে বাবা, তোমার বিপদ তো কম হচ্ছিল না চাকরিটা করার পর থেকে, সকলে শুধু টেনশন করতো। কি দরকার বলতো চাকরিটা করার? এতদিনে তুমি একটা ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পেরেছো। কি যে বলো সৃজন, আমি তো বাড়ির কারোর কথা ভাবিই না, তাহলে বাড়ির সবাই আমার জন্য কেন চিন্তা করবে বলো তো? আমার বিপদ আপদ নিয়ে কাউকে শুধু শুধু এতটা বিব্রত হতে হবে না গো। আর আমিও চেষ্টা করব যেন আমার জন্য এই পরিবারের কারোর কোনো জীবনে বিপদ না ঘনিয়ে আসে। বাবা আপনাকে কিছু দেব? পর্দা আপনাকে? বাবা আপনি তো পোস্ত নেননি, রান্নাঘরে আছে, আমি এনে দিচ্ছি। চ্যাটাং চ্যাটাং কথা শুনলে না মমিতা আমার গা পিত্তি একেবারে জ্বলে যায়। আর তোর কি দরকার ছিল রে ওকে প্রশংসা করতে যাবে? দিল তো কথা শুনিয়ে চারটে। বাবু খাওয়াটা কিন্তু হলো না বাবু, দেখলে তো, দেখলে তোমার আদরের বৌমার কাণ্ডটা? সত্যি বেছে বেছে বউ এনেছিল ঠাম্মা। আসতে পারি? কে? আসুন 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 আসুন। এদিক দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম আমার খবর নিয়ে যাই। আর তাছাড়া পর্ণা তো নিশ্চয়ই অফিস যাবে, পর্ণাকে সঙ্গে করে নিয়ে যাই অফিসে। আরে বাক্সিবাবু আসুন আসুন। পর্ণা দেখো কে, বড়বতি পর্ণা কোথায়? পর্ণা রান্না করে মনে হয়। পর্ণা পর্ণা আপনি বসুন না। ঠিক আছে, ওই তো পর্ণা এসে গেছে। এখানে স্যার আপনি এখানে বসুন না। আচ্ছা স্যার, আমি একটু বেরোই, আমার আবার তাড়া আছে। পর্ণা ভালোই তো হলো বাগচি স্যার বাড়িতে এসেই পড়েছেন, তোমার যা বলার তুমি এখানেই সবার সামনে বলে দাও না। কি বলবে? ওই তো যা বলার পর্ণাই বলবে। আমি চলি। বাগচি বাবুকে বলে দাও আমাদের কি যেটা বলেছো। কি হয়েছে পর্ণা? কিছু না স্যার, আসলে কালকে ঘটনাটা ঘটার পর আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি আর এই চাকরিটা করব না স্যার, সরি। পর্ণা এসব কি কথাবার্তা বলছে অমিতেশ বাবু? পর্ণার মতন একজন সম্ভাবনাময় সাংবাদিক
হঠাৎ করে চাকরি ছেড়ে দেবে এটা হয় কখনো? আমি বুঝতে পারছি যে আপনারা সবাই ভয় পেয়ে গেছেন, কিন্তু আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমি সমস্ত সিকিউরিটির ব্যবস্থা করব, কিন্তু কিন্তু পর্ণাকে এই চাকরিটা ছাড়তে দেবেন না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, পর্ণা এই চাকরিটা করবে না। এ বাড়ির বউরা কোনোদিন চাকরি করেনি। এখন পর্ণা যখন চাকরি না করার সিদ্ধান্ত নিয়েছে, তখন আপনি আর ব্যাগরা দেবেন না? আরে শোন, ওর কথা ওর গলে যাস না তুই। হ্যাঁ না বড়দা, দেখো মানে ইয়ে বাচ্চিবাবু, আসলে জানেন কি মানে আমাদের বাড়ির কোনো মেয়ে মানে না না অমিতেশবাবু, আমি আপনাদের বাড়ির ব্যাপারটা বুঝতে পেরেছি, কিন্তু আপনারা পর্ণার দিকটা বুঝতে পারছেন না। বেশ, ওকে আমরা ফিল্ডে পাঠাবো না, ও ডেস্ক ওয়ার্ক করবে, তাহলে তো কোনো অসুবিধা নেই। ওর কেরিয়ারটা কিন্তু এইভাবে নষ্ট করে দেবেন না অমিতেশবাবু। আপনি তো অদ্ভুত লোক মশাই, তখন থেকে তো আপনাকে বলা হচ্ছে একটা কথা। আমি হাত জোর করছি, আপনি আমাদেরকে একটু শান্তি দিন। আমার ছেলে, এই পরিবারের কেউ, আমরা কেউ চাই না যে পর্ণাই চাকরিটা করুক। পর্ণা তারপরেও প্রত্যেকের অমতে গিয়েই চাকরিটা করছিল, এবং তাতে কম বিপত্তি উপস্থিত হয়নি, শেষ হয়েছে ওই বোমা ফাটা দিয়ে। না না, ও আর এই চাকরিটা করবে না। বাড়িতে আমার অবিবাহিতা একটি কন্যা আছে, একটি বাচ্চা আছে, এরা সবাই মিলে মরে যাক, কিছু একটা হয়ে যাক এদের, আপনি এটাই চান? স্যার, আমার রেজিগনেশন লেটার স্যার। বাড়িতে একটু শান্তি আসছিল, সেটা আপনি নিজে হাতে নষ্ট করছেন। থামো থামো, আমি এখনো বেঁচে আছি মেজো বৌমা। এই বাড়িতে কে কি করবে না করবে সে নিয়ে আমারও একটা মতামত আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।